রাজধানীর বনানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে রূপালী বাংলাদেশের লোগো উন্মোচন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এই পত্রিকার লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্ত চিন্তা দুরন্ত প্রকাশ্য এই স্লোগান নিয়ে সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনায় ও নতুন আঙ্গিকে দেশের গণমাধ্যমে যুক্ত হতে যাচ্ছে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ ভাইয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় শীঘ্রই বাজারে আসছে এই দৈনিক পত্রিকাটি। ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমেদের সম্পাদনায় এই পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন সায়েম ফারুজি। পত্রিকাটি কাগজের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল মাল্টিমিডিয়াতেও সংবাদসহ অন্যান্য কন্টেন্ট প্রচার করা হবে। রোববার অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সুধীজনরা দৈনিক রূপালী বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এরপর কেক কেটে পত্রিকার লোগো উন্মোচন করা হয়।